হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজোর দিন সকালবেলা আমি শাড়ি টাড়ি পরে আলতা পড়তে বসে গেছি। আলতা পড়তে বসে গেছি বলতে আমার বড়ি পরিয়ে দিচ্ছে, আলতা ওই পরিয়ে দেয় যখন আমি আলতা পরি। তো এই যে দেখো পড়াচ্ছে এখন। তো এই যে সাজুগুজু করে চলে আসলাম ঠাকুর ঘরে, ফল ঠল কাটছি এখন। আর আমাদের এক বছরের মধ্যে লক্ষ্মী পুজো মানে যেসব পুজোগুলো দেওয়া হয় আর কি, সেসব নিয়ম নেই, যেহেতু কদিন আগে ঠাকুমা মারা গেছে তো সেই জন্য আর কি সেভাবে পুজো দেওয়া হচ্ছে না। ওই কোনো রকম ঠাকুরের সামনে মা লক্ষ্মীর সামনে যেগুলো দেওয়া হয় আর কি, খই নাড়ু ফল ঠল ওইসব দিয়ে আর কি আমি একটু পাঁচালি পরবো। ঘটও তুলবো না, ঘট যেরকম আছে সেরকমই থাকবে। ওই ঘটের মধ্যে একটু গঙ্গা জল ফুল দেব, ব্যাস আর কিছুই নয়, আর একটু পাঁচালি পরে নেব। তো তারই জোগাড় যন্ত্র করছি এখন আমি বসে। গোপালকে পুজো, গোপালের পুজোর সময় চারটে জামা হয়েছিল, নতুন পুজোর জামা। আগে একটা জামা ছিল, পুজোয় চারটে জামা হয়েছে। গোপাল আছে কি খাবে, লজেন্স না? আজকে মা লক্ষ্মীর পুজো, মা লক্ষ্মীর ভোগ যা দেব তাই। লজেন্স তো বিকেলবেলা করে রোজই দেওয়া হয়, এখন কেন দেবো? আর যেটা কিন্তু পুজোরই জামা পড়ছে এখন গোপাল। আলপনা একটু ঠাকুর ঘরের সামনেই দেবো, এছাড়া সারা ঘরে তো আর দিতে পারবো না, কারণ কালো ব্যানার পাতা পুরো সাদা সাদা হয়ে যাবে মুছলে। আর আমার আলপনা দিতে বেশ ভালো লাগে, কিন্তু এই কারণেই দিতে পারি না, আমি ঠাকুরের সামনে একটু দিয়ে দিচ্ছি। আর সারা ঘরে স্টিকারই মারা হয়েছে।
দেখতেই পেলে যে ঘরোয়া মতো একদম, যেমন পুজো দেওয়া হয় দুপুরবেলা করে ওরকম ভাবেই দেওয়া হলো আর কি, একটু বেশি করে ফল প্রসাদ কেটে আর কি। তো যেহেতু আমাদের 1 বছর না হলে সেভাবে মানে ভোগ ঠোক দিয়ে সেভাবে পুজো করা যাবে না ঘট ঠট বসিয়ে, তো যেই ঘট ছিল সেই ঘটের মধ্যে একটু ফুল টুল দিয়ে হচ্ছে কি পুজো দিলাম পুরনো মানে আগের বছরের ঠাকুরটা দিই। পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পরই আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এটা পরেছি, ভেবেছিলাম শাড়ি পরে থাকবো বাট কষ্ট হচ্ছিল, পারছিলাম না পরে থাকতে। তো যাই হোক, এখন আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি, নিয়েছি একটু খাবো, খিচুড়ি হয়েছে আজকে বাড়িতে, এই বাড়িতে, তো খেয়ে যাব এখন ওই বাড়িতে, আমাদের ওই বাড়িতে যাব, তো খিচুড়ি খাবো এখন। আর তার জন্য আমার বড় এখন ভাজছে পাঁপড়। ও সরি সরি, পাঁপড় ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, আমি হয়েছে মানে পাঁপড় ভাজছে। হ্যাঁ, এটা কার হচ্ছে? গাঁদাল পাতার বড়া। গাদাল পাতার বড়া পেট খারাপ হলে খায়, যারা ভিডিও দেখছে সবাই জানে কম বেশি। তো যাই হোক, মার পেট খারাপ, ওই জন্য মা খিচুড়ি খাবে না, ওই গাদাল পাতার বড়া দিয়ে ভাত খাবে, সেটাই ও ভেজে দিচ্ছে, ও ব্যাগে ভরছে। আর এই যে প্রসাদ কন্টেনারে ভরা হয়ে গেছে, এটা চলে যাবে ওই বাড়িতে, আমি যাব সাথে করে নিয়ে যাব। যে আমরা খিচুড়ি নিয়ে বসে পড়েছি, ওর পাতে লাবড়া রয়েছে, আমি লাবড়া নিয়ে নিয়ে আমি লাবড়া ভালো লাগে না, আর আমার পাতে রয়েছে কুমড়ো ভাজা পাঁপড়, এই দিয়েই খিচুড়ি খাওয়া হয়ে যাচ্ছে। কেমন হয়েছে খিচুড়িটা? মা করেছে খিচুড়ি, দেখো আমাদের এই বাড়িতে আলপনা দেওয়া হয়ে গেছে, তবে এখনো পুজো দেওয়া হয়নি, কে আলপনা দিয়েছে বলো তো? যাই হোক, যেটুকানি দিয়েছে ভালোই দিয়েছে, এটা দিয়েছে আমার বাবা। বিয়ের আগে তো এই বাড়িতে আমি আলপনা দিতাম, আর এখন বাবা দেয়, তবে আমি ভেবেছিলাম যে আজকে এসে দেবো, তার শরীরটা ভালো ছিল না বলে আর দিইনি, তো বাবার এই দেওয়াই ছিল। তবে আমার আলপনা দিতে বেশ ভালো লাগে, ওই বাড়িতে তো দিতে পারি না মেঝেতে ব্যানার পাতা, কালো ব্যানার আর আলপনা দিলে পুরো সাদা সাদা হয়ে যাবে ওই জন্য। তো আমাদের না মাটির মূর্তিতে মানে মায়ের পুজো হয় না, আমাদের কলা গাছকেও পুজো দেওয়া হয় না, কিসে পুজো দেওয়া হয় সেটাই তোমাদের আজকে শেয়ার করব, চলো। এই যে আমাদের বাড়ির বউ শিমুল গাছে সরু একটা ডাল, তো এটাকেই মা লক্ষ্মী হিসেবে আমাদের পুজো করা হয়, এর পিছনে একটা হিস্ট্রি রয়েছে, বহু বছর আগের কথা, তো শোনা কথা আর কি, যে কোনো এক লক্ষ্মী পুজোয় এরকম মানে পুজো দেওয়া হয়েছিল। আগে আমাদের কলা বউ দিয়েই পুজো করা হতো, মানে কলা গাছকে, তো পুজো টুজো দিয়ে পাশের বাড়িতে সবাই প্রসাদ খেতে গেছিলো, তো তখন বাড়ি এসে দেখে যে কলা বউ ঘরে নেই, ঠিক আছে, তো সবাই বলছে কলা বউ পালিয়েছে। তো মা লক্ষ্মী কাকে মানে আমাদের বাড়িরই একজনকে স্বপ্ন দেখিয়েছিল যে আমাকে শিমুল গাছের ডাল দিয়ে পুজো দিতে হবে মা লক্ষ্মী হিসেবে, তো সেই থেকে এই সেই প্রথাই চলে আসে, শিমুল গাছের ডাল দিয়েই পুজো দেওয়া হয়। এই ঘটনাটা ঘটেছে বহু বছর আগে, মানে আমার ঠাকুমারও তখন বিয়ে ঠিয়ে হয়নি। তো দেখো এই সরু ডালকে শাড়ি পরানোর কাজটা খুবই ডিফিকাল্ট, তাও এইভাবেই পরাতে হয়, কিছু করার নেই। এই যে বৌমা শাড়িটার উপরে রেডি হয়ে গেছে, একদম ঘোমটা দিয়ে নিয়েছে, এখন বরণ করে ঘরে তুলবে মা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, গাছে থাকা ফুল ফলার মাঝে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঝে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী।
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। চলছে দেখো, আমার ভিডিও দেখছি, আমার বিগ ফ্যান, আমার বিগ ফ্যান দেখো। টিভিতে আমাকে দেখা যাচ্ছে, মাই গড, টিভিতে আমি, আমি এতটা ফেমাস হয়ে গেলাম, ও গড, আমাকে কেউ সামলাও। হাই না বল, যদি সত্যি সত্যি এমন হতো। আমরা এখন টিভিতে ওয়াইফাই কানেক্ট করে আমার ভিডিও দেখছি। তো পুজো কমপ্লিট করে মা ভাজছে লুচি, আমিও বেলে দিচ্ছি আর মা ভাজছে। তো এটা রাতে খাওয়া হবে, আর যারা যারা প্রসাদ খেতে আসবে তাদের দেওয়া হবে লুচি আর ছোলার ডাল। তো বন্ধুরা, এই বছরের মতো লক্ষ্মী পুজোও শেষ, দুর্গা পুজোও শেষ, আসছে বছর আবার হবে। তো চলো, বেশ ভালোভাবেই কাটলো পুজো, লক্ষ্মী পুজো সব কিছুই। আর আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।